এই যে বাংলাদেশ বিমানের অবস্থা দেখছেন, অনেক সিট খালি যাচ্ছে, বাট টিকিটের দাম কমতেছে না এখন। আর মশার কি অবস্থা! আসলে এগুলো দেখার মতো কেউ নেই। সামনের যে ক্যাবিনগুলো আছে, আরও দুইটা ক্যাবিন আছে, ওইদিকেও সবগুলো খালি। এখানেও কিছু সংখ্যক যাত্রী আছে, ম্যাক্সিমামই খালি যাচ্ছে সিটগুলো। তবুও কিন্তু বিমানের টিকিটের দাম কমতেছে না, এই যে আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। ভিউয়ার্স, আমি বিমানে উঠেছি। তো আসলে বিমানের টিকিটের দামটা একটা সিন্ডিকেটের কারণে কিন্তু দামটা বেড়ে আছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে বিমানের কেমন সিট খালি এখনও আছে। বিমানটা অনেক বড় একটা বিমান, আমরা পিছনের দিকে বসছি। এই যে এখানেও কিন্তু অনেক সিট খালি যাচ্ছে, এবং সামনে দুইটা ক্যাবিন আছে, ওই দুই ক্যাবিনে পুরাটাই আমি দেখতে পেয়েছি খালি। তো চিটাং থেকে হয়তো কিছু সংখ্যক লোক উঠবে, আর বাকিটা হচ্ছে পুরাটাই খালি। তো যে ম্যাক্সিমাম সিটই খালি যাচ্ছে, আর এমন একটি অবস্থা যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, যে মশা, অনেক মশার উপদ্রব কিন্তু এই যে এয়ারলাইন্সে বিমানের ভিতরে। যে এভাবে যদি মশা থাকে, আমি প্রথমবার দেখেছি বিমানের ভিতরে মশা। তো আর দেখতে পাচ্ছেন সিটের অবস্থায়, তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর সামনের যে ক্যাবিনগুলো আছে, যে এদিকে পুরোটাই খালি। আমি এতে গিয়ে দেখে আসলাম, পুরোটাই এদিকে খালি। যেন সবাই দেখতে পায়, আমাদের বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সবসময় ভালো চায়। হ্যাঁ, সবসময় আমাদের বাংলাদেশের জন্য ভালো চায়। বাট কিছু কর্মকর্তাদের জন্য আমাদের বাংলাদেশের বদনাম হয়, বাংলাদেশ বিমানের বদনাম হয়। এই যে বাংলাদেশ বিমানের 50 বছর পূর্তি উপলক্ষে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা ভাষণ দিয়েছিল। উনি খুব সুন্দর সুন্দর উদ্যোগ নিয়েছিল বিমানের উপরে। তো আসলে তার উদ্যোগের কোনো ভূমিকাই রাখে না বড় ধরনের কর্মকর্তাগুলাই। তাই ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করেন, যেন বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যন্ত এই জিনিসগুলো পৌঁছায়। তাহলে প্রবাসীদের এত হয়রানি কেন করা হচ্ছে? যেন 30-40 হাজার টাকার মধ্যে বিমানের টিকিটটার দাম নিয়ে আসা হয়। তাই আপনারা শেয়ার করবেন, ভিডিওটা লাইক দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।